মিনিবাস ও অটো চালকের সাথে বচসা বন্ধ বাস পরিষেবা বিপাকে যাত্রীরা মিনিবাস ও অটো চালকের সাথে বচসার জেরে বন্ধ মিনিবাস পরিষেবা ঘটনার জেরে অসুবিধার মধ্যে পড়ে যাত্রীরা মিনিবাস চালকদের অভিযোগ রাস্তার বেশিরভাগ সময় অটো চালকরা যাত্রী তুলতে নানান সমস্যা করছে তাদের বলতে গেলে মিনিবাস কর্মীদের মারধর করছে বলে অভিযোগ এছাড়াও বাস কর্মীরা বলেন অটো ও টোটো চালকদের জন্য রাস্তায় জ্যাম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স দিচ্ছি ওদের কোনো কাগজ নেই অপরদিকে এক বাস কর্মী জানান গতকাল রাতে আমাদের এক বাস কর্মীকে মারধর করেছে তার সমাধান না হলে আমরা বাস বন্ধ রাখব অপরদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়া বলেন বাস ও অটো চালকদের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে তার জন্য বাস বন্ধ রেখেছে বাস কর্মীদের বুঝিয়ে বাস চালুর ব্যবস্থা করা হবে মারপিট করেছে এবং অটোওয়ালারা অটো আর টোটোওয়ালারা কেন ওই যে গাড়িটা সাইড করে লাগিয়েছে বাস কালা গাড়ির মারপিট কাঁচ ভেঙে দিয়েছে গাড়ির এখন কি চাইছেন আপনারা খালাসিকে মেরেছে আপনারা এখন কি চাইছেন ওরা চলুক আর আপনি কি করছে এখন কি করতে চাইছো এখন করতে চাইছি এটা যে ওদের হয় ওরা চলুক নাহলে আমরা চলবো দু জায়গার মধ্যে একজনের দুটো বাস স্ট্যান্ডে থাকবে না হয় বাস স্ট্যান্ডে ওরা থাকবে নাহলে আমরা থাকবো টেম্পুওয়ালাদের অত্যাচারই বহুত বেড়ে গেছে মিনিবাসদের ওয়ার্কারকে ড্রাইভার খালাসিকে ওরা মারধর করছে আমরা বায়া সাইড করে লাগাচ্ছি প্রশাসন আমাদের কপাল লাঠি চার্জ করছে মিনিবাস সর করো টেম্পু লাগাচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড় করে রাখছে প্রশাসন কিছু বলছে না এখন কি আপনারা মিনিবাস আমাদের এই জন্য মিনিবাস আমরা বন্ধ করে ফেলেছি প্রশাসন অটো চালক চাই মিনিবাস চালক আমরা চাইছি মিনিবাস চলুক চাই অটো টেম্পু চলাচল হোক আমরা ট্যাক্স দিচ্ছি আমরা রুট পারমিট দিচ্ছি জাতীয় সাধারণ আমরা লেট ফাইন চালু করেছি যেমন গাড়িগুলো লেট না করে ব্যাপারটা হচ্ছে কাল রাতে ঘটনাটা ঘটেছে মিনিবাস সঙ্গে একটা অটো চালক সমস্যাটা কাল রাতে হয়েছে খবর পেয়েছি সকালে আমরা এসেছি এসে ওয়ার্কারকে বোঝানো যাচ্ছে যেহেতু ওয়ার্কার মিনিবাস ওয়ার্কাররা খুব মানে ইয়ে আছে অফেন্ডেড হয়ে আছে তারা বলছে বারবার এখানে ঘটনা ঘটছে এখানে হচ্ছে লক্ষ্মীপুর গেটে হচ্ছে নিয়ামতপুরে হচ্ছে বিভিন্ন জায়গাতে মিনিবাস কর্মীদেরকে অটোওয়ালারা রাস্তা দেয় না আর তাদের গাড়ি আটকিয়ে দেয় শুনেছি সমস্যাগুলো এসেই কিন্তু যা যা করণীয় আছে করা হচ্ছে বাস পরিবহন ব্যবস্থাকে হঠাৎ শ্রমিকরা যে সমস্যায় পড়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ আছে সেই জন্য ওরা গাড়ি বন্ধ রেখেছেন ওদের সঙ্গে বোঝাচ্ছি সমস্যাটা সলভ হয়ে যাবে যেহেতু সামনে নগর নিগম নির্বাচন আছে বারো তারিখ নির্বাচন শেষ হবে চোদ্দো তারিখ কাউন্টিং শেষ হচ্ছে পনেরো তারিখে নিয়ে আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে বসে এটা ঠিক করবো অটো অটোর জায়গা চলবে টোটো টোটোর জায়গা চলবে বাস বাসের জায়গা চলবে মিনিবাস মিনিবাসের জায়গা চলবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট টাইমস বাংলা